মাংসটা দেখো, জাস্ট মাংসটা দেখে তো মানে কোটি টাকার মাংস। ভিডিও দেখি, আরে বাংলাদেশ থেকে এসেছিস, ওয়াও ওয়াও ওয়াও, এর হেলমেটটা ধরো তো। তুমি তুমি কি করেছো সকাল থেকে সেটা বলো। আমি সকাল থেকে পেঁয়াজ রসুন আর আদা কেটেছি। আজ কিন্তু ভালোই রোদ্দুর উঠেছে। গুড মর্নিং, গুড মর্নিং। তো আজকে বাড়িতে পিসি পিসেমশাই সবাই আসবে, ওদেরকে জামাই ষষ্ঠীতে নেমন্তন্ন করা হয়েছিল, কিন্তু তখন পিসেমশাই খুব ব্যস্ত ছিল সেই কারণে আসতে পারবে। কি মেনু কি আজকে? তুমি জানো আজকে আমাকে আমি সকাল থেকে পেঁয়াজ রসুন আর আদা কেটেছি, কিভাবে বললো? আর সে তো তুমি রান্নাটা করবে আর কি, সেটা তো বলো। এই গুড্ডিকে কিন্তু ক্রিটিসাইজ করা যাবে না বাবা, ভিডিও দেবি। তুমি তোমরা বলো গুড্ডি ব্লগ করছে, তোমাদের কেমন লাগছে? আর গুড্ডি খাসির মাংসটা গুড্ডি রান্না করবে তাই? এই সালা আজকে আর রাতে আবার, ঠিক আছে আমি ব্যাকআপে দাদা বৌদি বলে রাখবো তাহলে। মানে ও খুন্তি নাড়বে, এটাই হচ্ছে কথা। তাই তো খুন্তি নাড়া বলে আসল, তাহলে তো আমিও রান্না করতে পারবো। ব্যাস তাহলেও দাদা বৌদি কনফার্ম, তাহলে দাদা বৌদি। ঠিক আছে আপাতত গ্রিন টিটা খেয়ে নিয়ে দিন, কথা বলছি চলো। সকাল সকাল গ্রিন টি, আর গ্রিন টি খেতে খেতে কিছু কথা বলবো। অ্যাকচুয়ালি আমরা যারা আছি, আমরা প্রত্যেকে সবসময় চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানো। সবসময় প্রত্যেকটা মানুষই চায় যে সবার পাশে দাঁড়াতে, কিন্তু কেউ কেউ ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য পাশে দাঁড়াতে পারে না, আবার কারো কাছে ফিনান্সিয়াল সাপোর্টটা তো প্রচুর আছে কিন্তু সময়ের জন্য করে উঠতে পারে না, আবার কারো কারো কাছে সময় এবং ফিনান্সিয়াল ক্রাইসিস দুটো থাকা সত্ত্বেও করতে পারে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে সব এই ছোটো ছোটো জিনিসগুলিতেই, খুবই ছোটো সামান্য, এগুলো খুবই সামান্য একটা প্রচেষ্টা, অনেক বড় প্রচেষ্টা কিছু বলবো না, বাট খুবই সামান্য প্রচেষ্টা। বাট এই প্রচেষ্টাগুলির মধ্যে থেকে না যদি দুটো বাচ্চা ছেলে মেয়ের মুখে বা কারোর মুখে হাসি ফোটানো যায়, ওর যে স্যাটিসফ্যাকশানটা না ওটা অনেকটা বড়, অনেকটা বড়। আর ওই বড় স্যাটিসফ্যাকশানটা যখন তুমি পাবে ভেতর থেকে, মনে করবে যে না আমি জীবনে কিছু একটা করতে পেরেছি, কারোর জন্য 0.1% হলেও কিছু করতে পেরেছি, ওটার যে মেন্টাল স্যাটিসফ্যাকশান ওটা একদম আলাদা। আগামী 23শে সেপ্টেম্বর, আগামী 23শে সেপ্টেম্বর আমি মানে অ্যাজ এ হ্যাংলাবাজ, আমি অ্যাজ এ হ্যাংলাবাজ আমাদের সঙ্গে সঙ্গে চায়ের বাড়ি কল্যাণ রোডে, যারা যারা চায়ের বাড়ি চেনো তারা জানো, চায়ের বাড়ি এবং বেলঘরিয়া দলছুট, এই তিনটে, বেলঘরিয়া দলছুটের সম্পর্কে আলাদা করে বলার কিছু নেই, তোমরা জানো গ্রুপটা সম্পর্কে। তো এই তিনজন মিলে একটা ইনিশিয়েটিভ নিয়েছি আমরা কিছু পুজোর সময়, মানে পুজোতে নতুন জামাকাপড় পরার শখটা তো তোমার আমার সঙ্গে সঙ্গে মানে প্রত্যেকটা মানুষেরই হয়, কিন্তু সবাই তো আর সেই সুযোগটা পেয়ে উঠতে পারে না। তাই এই দুর্গা পুজোতে যাতে প্রত্যেকটা বাচ্চা মেয়ে ছেলে মেয়ে প্রত্যেকে যাতে নতুন জামাকাপড় পরে পরে দুর্গা মণ্ডপে গিয়ে বসতে পারে কিছুক্ষণের জন্য হলেও, 23শে সেপ্টেম্বর আর আমাদের এখানেই হবে, যেখানে অ্যাকচুয়ালি আমার ম্যারেজ রিসেপশনটা হয়েছিল ওই ইয়েতে বালুচর মাঠে, সেখানেই করার একটা প্ল্যান করেছি। তো এক্ষেত্রে আমি তোমাদের একটু সাপোর্ট চাই,
সাপোর্ট চাই কিভাবে, সাপোর্ট চাই মানে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মানুষ যদি সবাই মিলে একসাথে এই ইনিশিয়েটিভটাকে একটু হেল্প করে, তাহলে অনেক 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 অনেকটা মানে আমরা 50 জনের জায়গায় বা 100 জনকে দিতে পারবো, 100 জনের জায়গায় 200 জনকে দিতে পারবো। ডেসক্রিপশনে একজনের গুগল পে, ফোনপে, পেটিএম সব সব অ্যাভেলেবেল আছে, তো সেই নাম্বার দেওয়া আছে। আর তার সঙ্গে সঙ্গে আরেকজনের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, অনুসুয়া। তো অনুসুয়াদির সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো, যারা ভেরিফাই করতে চাও কন্ট্যাক্ট করে নিয়ে দেন তোমরা ওই গুগল পে নাম্বার বা ফোনপে নাম্বারে তোমরা টাকাটা ট্রান্সফার করবে। আর যদি চাও ডিরেক্ট ট্রান্সফার করতে, তার জন্য ফোন নাম্বার দেওয়া আছে আর ব্যাঙ্ক ডিটেলসও দেওয়া আছে, যেখান থেকে তোমরা ইজিলি ফাইলটা টাকাটা ট্রান্সফার করতে পারবে। এবার শুধু টাকা ট্রান্সফারেই আটকে থাকছে না, ব্যাপারটা হচ্ছে যারা যারা কন্ট্রিবিউট করছো তারা তারা একটা করে স্ক্রিনশট অবশ্যই অবশ্যই ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে, যে এই গুগল পে নাম্বারে তোমরা পেমেন্টটা করবে। করার পর প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট, যারা যারা কন্ট্রিবিউট করছো সশরীরে, যদি একটু কষ্ট করেও 23 সেপ্টেম্বর আমাদের বালুচর মাঠে আসতে পারো, এবং আমি লোকেশান ঠিকানা সমস্ত কিছু দিয়ে দেবো ডিসক্রিপশানে। একদম বেলঘোরিয়া স্টেশন থেকে নেমে টোটো ধরে, বেলঘোরিয়া স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে টোটো ধরে খালি বলবে আমরা বালুচর মাঠ যাবো, যে কেউ নামিয়ে দেবে। আর হ্যাঁ, একটা ছোটোখাটো মিট আপ টাইপেরও হয়ে যাবে, যাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি তাদের সঙ্গে দেখাও হয়ে যাবে আমার, এটাও একটা বেশ আনন্দের ব্যাপার। তো ডেফিনেটলি তোমাদের কাছে এইটাই চাইবো যে তোমরা কিছু কন্ট্রিবিউট করো। আর যেই কন্ট্রিবিউট করছো শুধু সেই আসবে এরকম না, যারা কন্ট্রিবিউট করতে পারছো না বা পারবে না তারাও আসতে আসতে চাইলে আসতে পারো, এটা হচ্ছে সব থেকে বড়ো কথা। আর আমি বলছি না যে কাউকে 100 টাকা দিতে হবে, 500 টাকা দিতে হবে, কেউ 1 টাকা করে দিতে চাইলে 1 টাকা করে দিতে পারো, কেউ 2 টাকা দিতে চাইলে 2 টাকা দিতে পারো, কেউ 10 টাকা দিতে চাইলে 10 টাকা দিতে পারো। গুগল পে সমস্ত রকমের পেমেন্ট অ্যাকসেপ্ট করে, সুতরাং সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তো এইটুকু তোমাদের বলার ছিল। আর হ্যাঁ, ডেটটা মাথায় রাখো, 23 সেপ্টেম্বর আমরা মহালয়ার আগের আগের দিন শুক্রবার দিন এই অর্গানাইজটা করছি বিকেলবেলা 5টার সময় বালুচর মাঠে। যারা কন্ট্রিবিউট করছো তারাও আসবে, যারা কন্ট্রিবিউট করতে পারছো না কোনো কারণে তারাও কিন্তু প্লিজ এসো, কারণ সেই দিনকে তোমাদের উপস্থিতিটা আমার অন্তত ভালো লাগবে এবং চায়ের বাড়ি জলছুট প্রত্যেকেরই খুব ভালো লাগবে। তো এইটুকুই বলার ছিল, নিচে সমস্ত ডিটেলস দেওয়া আছে, গুগল পে নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট ভেরিফাই করতে গেলে ফোন করে তোমরা কথা বলে নিতে পারো, সেই নাম্বার দেওয়া আছে। যারা পেটিএম বা গুগল পে থ্রু ইউপিআই থ্রু টাকা দিতে পারো না তাদের জন্য ব্যাঙ্ক ডিটেলস দেওয়া আছে, NFT করতে পারো, যা খুশি করতে পারো তোমাদের ব্যাপার, বাট হ্যাঁ 1 টাকা হলে কন্ট্রিবিউট করো, এটা আমার রিকোয়েস্ট। তাহলে এবার পুজোটা তোমাদের জন্য হলো একটা বাচ্চার একটু মুখে হাসি ফোটাবে, এটুকুই বলা ছিল। আপাতত গ্রিন টিটা খাই, খেয়ে বেরোতে হবে, একটা খুব ইম্পর্টেন্ট আজকে দিন আমার কাছে, যেহেতু একটা জায়গায় যাব যেখানে আমাদের অ্যাওয়ার্ড দেওয়া হবে এবং সঙ্গে সঙ্গে কিছু 2 মিনিটের স্টেজ দেওয়া হবে নিজের লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য, সেখানে যাবো সিম পার্ক মলে, সেটা স্প্ল্যানেড আই গেস। তো যাই, চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। সব রেডি, মাংসটা ধুয়ে হলো মাখিয়ে রেখেছি, মশলা করে রেখেছি, এটা আছে আদা রসুন, এটা হচ্ছে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা, টমেটো বাটা, পেঁয়াজ কুচি, পুরোটা বাটা পেঁয়াজ দিই নি, কুচি করে দিই, মাংসটা মাখবো। আর এর জন্য আলু কেটে ধুয়ে নুনগুলো মাখিয়ে রেখেছি, আর ফ্রাইড রাইসের জন্য এই যে চাল ধুয়ে রেখে দিয়েছি, চালটা ভিজু 2 ঘন্টা। লেস জালি করব, মাংসটা দিয়ে দিলাম, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, মাংসটা আমি বেশি কাঁচা লঙ্কা দিয়ে করছি।
কষা হচ্ছে কষা। এখন হচ্ছে আমাদের মিক্স ফ্রাইড রাইস। মাংস রয়েছে কেমন খেতে হবে জানি না বাবা। তো যেমনটা বাড়িতে থাকতে বলেছিলাম, থিম পার্ক মলে একটা ইভেন্ট আছে যেখানে আমরা আসবো, সেখানে চলে এসেছি। আমার সাথে অনেক দিন ধরে কানেক্টেড এবং আমি অনেকগুলো মানে আমি খুব ফ্যান, বড় ফ্যান ওর, ঠিক আছে। ও খুব মজা করে, ভীষণ মানে এত এনার্জি। প্রথমেই বলবো থ্যাংক ইউ সো মাচ, এত বড় একটা মানে এরকম ভাবে স্টেজে দাঁড়িয়ে এত লোকের সামনে এইভাবে কথা বলবো এটা কখনো ভাবতেই পারিনি। একটু হোল্ড করে দাও। হ্যাঁ, হচ্ছে তিথি, মানে আমি তো আমি কিন্তু সিরিয়াসলি বলছি, সিরিয়ালটা দেখতাম মা আর আমি না রাগ হতো না। সো গাইস, জাস্ট বাড়িতে ফিরলাম, ফ্রেশ হলাম, আর সত্যি কথা বলছি আজকের দিনটা এখানে থেকে যাবে। কি পেলাম আজকে? শুধুমাত্র থ্যাংলা বাজ। তোমরা আছো বলে ওইদিকে তো একটা বড় অ্যাচিভমেন্ট রয়েছে, সঙ্গে এটা পেলাম আজকে। থ্যাংক ইউ আহরে বাহরে ফুড ফেস্টিভ্যাল এত সুন্দর একটা মেমেন্ট দেওয়ার জন্য। আর ইউটিউব থেকে যা যা পেয়েছি এখানে, একবার খাই খাই খাদ্য মেলা থেকে পেয়েছি, এটা একটা ইউটিউব থেকে ক্রিকেট খেলা ছিল সেখান থেকে পেয়েছি, যা পেয়েছি এই তিনটা দেখতে পাচ্ছি ইউটিউব থেকে পেয়েছি, প্লাস একটা সার্টিফিকেটও দিয়েছে ওরা, সেই সার্টিফিকেটটা পেয়েছি, প্লাস কিছু মশলা, তেল মশলা ফসলা দিয়েছে পান সারি থেকে, তো সেটা আমি দেখিয়ে দেবো। বাট এখন খুবই এক্সস্ট লাগছে, আগে ফ্রেশ হয়ে নিয়ে খেতে বসবো খাবার টেবিলে, সবাই অপেক্ষা করছে। স্যালাড, ও স্যালাডে কেঁদে মেরেছে আবার। এখানে কি আছে? এখানে রয়েছে মিক্স ফ্রাইড রাইস। সো গাইস, এখানে একটা হচ্ছে খাসি মাংস রয়েছে, গরম গরম, নরম নরম কিনে যাই না, গরম গরম মিক্স ফ্রাইড রাইস, শশা, মাছি, পিসামশা কোথায়? কেন কি জামাই ষষ্ঠ, জামাই বাড়ি চলে গেছে খাবার নিয়ে, এদিকে মেয়ে খাচ্ছে বাড়িতে মাংস নিয়ে চলে গেছে। ঠিক আছে, পরোটা আর ভেজেছো নাকি? এক্সট্রা ভেজেছো? একটা খেতাম তাহলে পরোটা। বসো, আরে পিসি বসো। এই যে পিসির জামাই ষষ্ঠী, আজকে কি মাস? ভাদ্র মাসে জামাই ষষ্ঠী। এইটা সবাই কমেন্ট করবে, আপনারা জানি আমি বারবার করে, যে জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী গেছে, আষাঢ় শ্রাবণ দুই মাস কি হচ্ছিল, আষাঢ় শ্রাবণ দুই মাস, আষাঢ় মাসে হ্যাংলাবাদের শরীর খারাপ ছিল তাই জন্য খাওয়ানো হয়নি, শ্রাবণ মাসে হচ্ছে পিসামশাই
ভোলে বাবা পার্কার একা করতে ব্যস্ত ছিল শ্রাবণ মাসে, তাই ভাদ্র মাসে ষষ্ঠী হচ্ছে, তাও জামাই খাবার নিয়ে বাড়ি চলে গেছে মিল খাচ্ছে। দারুন বাবা মুখে ঢুকিয়েই দারুন। পেঁয়াজ দিও না, পেঁয়াজটা আর শশাটা আমাকে দাও। মাংসটা দেখো, জাস্ট মাংসটা দেখেই তো মানে কোটি টাকার মাংস, কোটি টাকা। এখানে রয়েছে রাইস, কিন্তু রাইসটা চালটা ভেঙে গেছে, সেটাই দেখছি ফ্যানটা ছাড়তে হবে। খাসির মাংস যেটা আমার খাওয়া বারণ, এই পিসটা তুমি খাবো, আর আলু চলো মাংস দিয়ে আর একটু ফ্রাইড রাইস ট্রাই করে দেখি। মাংসটা ভালো এনেছে বাবা, মা সকাল থেকে বলছে, আনার পরেই আমি বলেছি। এটা হচ্ছে জিনিস মাছ, ইলিশ মাছ দেখবে ভালো হলে রান্না ভালো হয়, যে কোনো মাছ ভালো হলে ভালো রান্না, তেমনি মাংসটাও কোয়ালিটি যদি ভালো হয়। যেমন আমার শাশুড়ি মা পুরো জল বেরোলি মাংস, আমি আগে ভাবতাম আমার শাশুড়ি মায়ের হাতের রান্না খুব ভালো, পরে জানতে পারলাম বেলডাঙ্গার মাংসটা ভালো, এজন্য আমার শাশুড়ি মা ভালো রান্না করে। আলুটা আলুটা একদম গলে গেছে, নরম তুলতুলে খাসির মাংস, মাংসটা তো দুপুর বেলার গুড্ডি টেস্ট করা হয়ে গেছে। সত্যি ভালো হয়েছে, বিশেষ করে মাংসটা এতটাই সব যে সেই সেই খেতে হয়েছে। সত্যি কথা বলছি, মানে একটা অন্য দিন কাটালাম কালকে, তোমাদের সকলের পুজোটা ভালো কাটুক, আর সঙ্গে সঙ্গে যাতে মানে প্রত্যেকের পুজো ভালো কাটুক তার জন্য একটু
সহায়তার প্রয়োজন, যেটা আগেও বলেছি এখনও বলছি, তুমি প্লিজ একটু সাপোর্ট করো। ডিসক্রিপশানে সমস্ত ফোন নাম্বার ডিটেলস দেওয়া আছে, তোমরা হেল্প করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটার মায়ের খাতে কোন রান্নাটা এরপরে দেখাবো আমি আমাদের কমেন্ট করে জানিয়ে সেটাই দেখাবো।